দেখুন বন্ধুরা কি অবস্থা, বাড়ি ভর্তি পেটি দেখেছেন, এগুলো এখন সরিয়ে আমাকে এখন ঘরে ঢুকতে হচ্ছে। ঘরের অবস্থা দেখবেন আপনি, এই যে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। ছেলেকে বলেছি তুই ব্যবসাটা সামলা, ও ব্যবসা সামলাচ্ছে তার সঙ্গে ঘরও সামলাচ্ছে, যে আমরাই এখন থাকতে পারছি না। দেখুন কি অবস্থা, আমাদের শোয়ার জায়গা নেই, দেখেছেন কি যে করে রেখেছি। কি করবো, ছেলে যখন ব্যবসা করছে এখন ছেলেকে তো সাপোর্ট করতেই হবে। এইভাবে দেখুন খাট বিছানা, খাটের ওপরে ছিয়া, ভাবতে পারছেন। তা আমরা এবার শোবো কোথায়, মালপত্র দিয়ে পুরো ভর্তি হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের জীবন, আমাদের এই পেটি, মানে পেটিকে নিয়ে আমাদের থাকতে হবে, এইভাবে পেটি নিয়ে আমাদের থাকতে হবে। তো কিছু করার নেই, ছেলের জন্য এইটুকুনি কষ্ট করতে হবে। ভগবান কবে মুখ তুলে তাকাবে যে আমার ছেলে একটু বড় ব্যবসায়ী হবে, যে তখন আমি একটু সুখ পাবো। তো আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার ছেলে একটু বড় হয়, ভালো ব্যবসায়ী হয়। তো মা হিসাবে সন্তানের জন্য এইটুকুনি তো কষ্ট করবোই। তো এইভাবে আমাদের জীবন কাটাতে হয়। তো খুব ভালো লাগলো, আপনারা এইভাবে আমাদের ভালোবাসা দেবেন। তো আজকে আমাদের এইটুকুনি, টাটা বাই।